আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা মানুষ মৃত্যুর পর তার বিচার ফাইসলা করা হবে হাসারের মাঠে আল্লাহ চূড়ান্ত হিসাব নেবেন তখন এমন এক শ্রেণীর লোক আসবে যাদের পাপ পুণ্য সমান থাকবে তারা জাহান্নামে যাবে না আবার জান্নাতেও যাবে না কোরআনে তাদেরকে আরাফ বলা হয়েছে এটা হলো জান্নাত ও জাহানামের মধ্যে একটি প্রাচীর যারা জানাতে প্রবেশের জন্য কিছু সময়ের জন্য অপেক্ষা করবে এ ব্যাপারে আল্লাহতালা কোরআন মাজিদি বলছেন আর জান্নাতে অধিবাসীগণ জান্নাত হতে জাহানাবিবাসীদের বলবে আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি তখন আরাফের ওপর কিছু লোক থাকবে আর জানাতে অধিবাসীগণ তাদেরকে সালাম দেবে যদিও তারা জান্নাতে প্রবেশ করেনি তখন তারা জাহানাম দেখতে পাবে আর আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহতালা বলবেন তোমরা জানাতে প্রবেশ করো তোমাদের ওপর কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না আরববাসীদের পরিচয় সম্পর্কে হাদিসে এসেছে হুজাইফর আনুহ বলেন আরববাসী হল এমন এক দল যাদের সৎকর্মা অনেক বেশি থাকবে যার কারণে তারা জাহান্নামে যাবে না আবার পাচার এমন পরিমাণ থাকবে যার দ্বারা সে জাহানামে প্রবেশ করতে পারবে না অর্থাৎ পাপ ও পুণ্য দুটি সমান থাকবে যখন তাদের মুখ জাহান্নে ফিরানো হবে তখন তারা বলবে হে আমাদের রব আমাদেরকে জালিম কমের অন্তর্ভুক্ত করবেন না তারা এমনই অবস্থা থাকবে তখন তোমার প্রতিপালক বলবেন যাও তোমরা জানাতে প্রবেশ করো তোমাদেরকে ক্ষমা করে দিলাম ইবনে কাসির রাহিমুল্লাহ বলেন আরাফ ও আরবাসীদের পরিচয় প্রসঙ্গে বলেন সুরা আরাফে আল্লাহ রব্বুর আলেমিন যে আয়াত বলেছেন সে আয়তে বোঝা গেল যে জান্নাত ও জাহানের মধ্যে একটি প্রাচীর আছে যার কারণে জাহানিমিরা জানাদের কাছে যেতে পারবে না ইবনে জরির রাহেমুল্লাহ বলেন এই প্রাচীর সম্পর্কে আল্লাহ তারা বলেছেন তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে আর ভাগ থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আজা আরববাসী কারা হবে এ সম্পর্কে অনেক আলেমগণের মধ্যে মতভেদ আছে তবে সকলের মতামত একত্র করলে যে ফলাফল পাওয়া যায় তা হলো যাতে সৎকর্ম ও পাবচারের পরিমাণ সমান হবে তারাই হবে আরববাসী তবে অনেকে বলে পুলসিরাত ও জানাতের মধ্যে একটি প্রতিবন্ধক গেট থাকবে যখন মোমিনগঞ্জ পুলসিরাত অতিক্রম করবে জাহান থেকে মুক্তি পাবে আর আল্লাহ তালা মানুষ থেকে সাফাইতে অনুমতি দিবেন। যার মাধ্যমে বহু সংখ্যক লোক জাহানব থেকে মুক্তি পাবে তখন যে সকল লোক মানুষ থেকে গালি খুন প্রতারণা প্রভৃতি করেছে তার পুলসিরাতে প্রতিবন্ধক গেটে আটকা পড়বে তাদেরকে আটকে দেওয়ার কারণ হলো তারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে তাদেরকে বাঁচতে হলে বান্দার হক আদায় করতে হবে এই প্রসঙ্গে হাদিসে এসেছে আবু সাইদ আল খুদ্দিন রাজনীতির আনুহ থেকে বর্ণিত রাসুদ স্নলাম বলে মমিনগঞ্জ জাহানাম থেকে মুক্তি পাবে কিন্তু তারা জানাতো জাহানের মধ্যবর্তী একটি কেটে আটকা পড়বে তখন তাদের বিচার ফাইসারা আগ পর্যন্ত সেখানে অবস্থান করবে দুনিয়াতে যারা একে ওপরে জুলুম ও অন্যায় করেছে তাদের সাথে চূড়ান্ত হিসাব নিকাশ হবে যখন দায়মুক্ত হবে তখন তারা পবিত্র হয়ে জানাতে প্রবেশ করবে হাফিজ ইবনে হাজার রহমুল্লাহ বলেন সম্ভবত এরাই হবে আরববাসী যারা অন্য লোকের অধিকার হরণ করেছে বা ঝুলুম করেছে তারাই জানাতে প্রবেশে আটকা পড়বে আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক আম